হুজুর গাউসে পাকের দরজার সামনে ভিক্ষুক আসলো, ভিক্ষার জন্য হাত দিল। ভিতর থেকে একজন খাদেমা মহিলা আওয়াজ দিলেন, আল্লাহর হস্তে ক্ষমা করেন, আমাদের বাড়ির ভিতরে কোনো পুরুষ লোক নাই। কি লোক নাই? বাড়ির ভিতরে কোনো পুরুষ লোক নাই। ভিক্ষুক যখন জানতে পারল বাড়ির ভিতরে কোনো পুরুষ লোক নাই, সাথে সাথে ভিক্ষুকের নজরটা খারাপ হয়ে গেল। নাউজুবিল্লাহ। ওই ভিক্ষুক ওই রাস্তা দিয়ে প্রতিদিন যাইতো, শুধু নাম শুনতো যে মুসা জঙ্গির স্ত্রীর নাকি কাউকে দেখা দেয় না। গাউসে পাকের মায়ের রূপ দেখার জন্য, মায়ের ইজ্জত নষ্ট করার জন্য ভিক্ষুকের নজরটা নষ্ট হয়ে গেল। বাজান, ওই ভিক্ষুকটা দরজা ভাঙার চেষ্টা করতেছে, আমার আল্লাহ কত মহান, আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে শুধু জাহিরি চোখ দেয় না, আল্লাহর ওলি যারা হয়, আবেদা সোয়ালেহা যারা হইব, তাদের কাশফুল কুলুব আমার আল্লাহ কইরা দেয়। তারা জাহিরি চোখ দিয়া যেমন দেখতে পায়, অন্তর চক্ষু দিয়েও তারা দেখতে পায়। ঠিক না বিঠি? এ নবীর প্রেমিকেরা, ও চট্টগ্রামের বাবাজিরা গো, ওই মহিলা মা যখন বললেন বাড়িতে পুরুষ লোক নাই, আল্লাহর হস্তে ক্ষমা করেন, ভিক্ষুকের নজর নষ্ট হইয়া গেছে রে, ভিক্ষুক বাড়ির ভিতর ঢুকার জন্য দরজার করা ভাঙার চেষ্টা করতেছে, এমন সময় গাউসে পাকের মা তিনি বুঝতে পারলেন ভিক্ষুকটা ভিতরে ঢুকার চেষ্টা করবে। এমন সময় টপ টপ করে চোখের পানি ছাইরা উম্মুল খায়ের মা ফাতেমা কান্না শুরু করে দিয়া আমার আল্লাহরে ডাক দিয়া বললেন, আমি ফাতেমা এমন নবীর গোলামি করিব যাকে তুমি হাবিবুল্লাহ বলেছ। আল্লাহ এমন নবীর গোলামি করি যাকে তুমি হাবিবুল্লাহ বলেছো, দয়াল নবীর উসিলায় আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো গো আল্লাহ, আমাদের বাড়ির মধ্যে পুরুষ লোক নাই আল্লাহ গো, নবীজির উসিলায় আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো। বাজান আমার বন্ধুরা, আমার আপনারা বলেন আল্লাহ নবীর উসিলা বানাইলে আল্লাহ তাআলা খুশি হয় না বেজার হয়? আমার বাবাজিরা বন্ধুরা, গভীর মনোযোগ মা উম্মুল খায়ের ফাতেমা যখন ডাক দিয়া বললেন আল্লাহ গো দয়াল নবীর উসিলায় আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো, ডাকটা দিতে দেরি হইছে গো, আমার আল্লাহ মায়ের ইজ্জত রক্ষা করার জন্য হুজুর গাউসে পাকের রূহ মুবারককে মায়ের গর্ভ থেকে বের করাইয়া আমার আল্লাহ এই রূহটাকে বাঘের সুরত ধারণ করাইয়া দিলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা জিরা, আমার আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? ইখরিজুল হাইয়্যাতা মিনাল মাইয়্যিত, আল্লাহ মৃতকে জীবিত বানাই, জীবিতকে মৃত বানাই, এই ক্ষমতা পৃথিবীর কারো নাই, একমাত্র আছে আমার আল্লাহর। ঠিক না বিঠি? গভীর মনোযোগ, মায়ের ইজ্জত রক্ষা করার জন্য হুজুর গাউসে পাকের রূহ মুবারককে আল্লাহ মায়ের গর্ভ থেকে বের করে দিয়া ওই রূহটাকে বাঘের সুরত ধারণ করাইয়া ভিক্ষুককে একটা আচর দেওয়ালেন, সাথে সাথে ভিক্ষুক পলায়ন করল। আবার পুনরায় আল্লাহ তাআলা ওই রূহটাকে মায়ের গর্ভে দান করে দিলেন। সুবহানাল্লাহ। কোন এখন প্রশ্ন হলো, এই রূহ যে গাউসে পাকের রূহ, এটা বুঝবো কেমনে? ঠিক না বিঠি? দেখেন প্রমাণটা দিয়েছেন আমার গাউসে পাক নিজে। আমার গাউসে পাকের কথা সত্য না মিথ্যা? বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করেছে, 10 মাস 10 দিন পার হইয়া যাবার পরে গো মাহে রমজানুল মুবারকের পহেলা দিন জুমার দিনে গাউসে পাক যখন দুনিয়ার মধ্যে আসলেন, আগমন করলেন, তশরিফ আনার পরে দিন যায় রাত যায় আমার গাউসে পাকের বয়স আস্তে আস্তে বাড়তে লাগলো, বাড়তে 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 গো হুজুর গাউসে পাকের বয়স যখন 1.5 কিংবা 2 বছর হলো। সুবহানাল্লাহ। কোন 1.5-2 বছরের বাচ্চারা, এদের কি হিতাহিত জ্ঞান থাকে? আপনারা বলেন থাকে? 1.5-2 বছরের বাচ্চাদের হিতাহিত কোনো জ্ঞান থাকে না। ছোট্ট শিশু বাচ্চারা মায়ের দুধ পান করে 2 থেকে 2.5 বছর, কথা কোন ঠিক কিনা? আমার গাউসে পাকের বয়স 1.5 কিংবা 2 বছর, মায়ের আচলে আচলে থাকেন মা উম্মুল খায়ের ফাতেমা, সাংসারিক কাজকর্ম করতেছেন গাউসে পাক মায়ের পিছনে পিছনে। গভীর মনোযোগ, আমার গাউসে পাকের বয়স
নবীর প্রেমিকারা দেখো আল্লাহ ওলির কারামত কেমনে প্রকাশ পায় গো। হুজুর গাউসে পাক মায়ের আঁচলে আঁচলে খেলাধুলা করতেছেন, হঠাৎ করে দেখা যায় ছোট্টবেলা গাউসে পাক মায়ের আঁচলে খেলাধুলা করতে গিয়ে একটু দুষ্টুমি করতেছেন, হঠাৎ করে মা উম্মুল খাইর ফাতেমা আমার গাউসে পাককে একটা ধমক মারলেন, হে আব্দুল কাদির দুষ্টুমি করতেছো কেন? মায়ের ধমক খায় আমার গাউসে পাকের চোখের পানিগুলা টপ টপ পড়তেছে, আসলে এটা ধমক না, এটা আমার গাউসে পাকের কারামত প্রকাশ হওয়ার একটা আলামত। বাদান আমার বন্ধুরা, আমার আসলে এটা ধমক না, এটা আমার গাউসে পাকের কারামত প্রকাশ হওয়ার আলামত। ও চট্টগ্রাম তারা মহিলার নবীর প্রেমিকেরা রে, ও মায়ের আশেকেরা গভীরে মনোযোগ, মা যখন ধমক দিলেন আমার গাউসে পাক টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে গো, কান্দা কান্দা গাউসে পাক কয় মা আমি আব্দুল কাদিরের ছোট্টবেলার একটু দুষ্টুমি আপনার সহ্য হইল না, আমি আব্দুল কাদির যদি আপনার গর্বে না আসতাম গো ওই দিন তো আপনার ইজ্জত রক্ষা হইত না। আলে নবী গৌসুল আজম হামারে, আলে নবী গৌসুল আজম হামারে, আলী আর হুসাইন হাসান কে দুলারে, আলে নবী গৌসুল আজম হামারে, আলে নবী গৌসুল আজম হামারে। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা জানা শুনছেন, আমার গাউসে পাক ধমক খাইয়া ডাক দিয়া কয় মা আমি আব্দুল কাদির একটু দুষ্টুমি করলাম আপনার সহ্য হলো না, কিন্তু আমি যদি আপনার গর্বে না আসতাম গো ওই দিন তো আপনার ইজ্জত রক্ষা হইতো না। সন্তানের মুখে এই কথা শুনে মা একদম স্ট্রেঞ্জ হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। দুই বছরের বাচ্চা কি বললো? গাউসে পাকের দিকে তাকায় উম্মুল খায়ের ফাতেমা বলছেন, আব্দুল কাদির তুমি আমার ইজ্জত কিভাবে রক্ষা করলা? তুমি তো এত ছোট বয়সে তুমি কিভাবে আমার ইজ্জত রক্ষা করলা? আমার গাউসে পাক কয় মা স্মরণ করে দেখুন তো ওই দিনটার কথা, যেই দিন আমার বাবা মুসা জঙ্গি বাড়িতে ছিলেন না, আপনার ইজ্জত নষ্ট করার জন্য কোনো ভিক্ষুক আমাদের বাড়িতে আসছিল নি। চট্টগ্রামের বাবাজিরা কথা বলার পরে মা উম্মুল খাইর ফাতেমা বলেন, আব্দুল কাদির, ও আব্দুল কাদির রে তুমি তো তখন আমার গর্বে ছিলা, এটা তো বহুদিন আগের কথা, তুমি জানো কেমনে? আমার গাউসে পাক মায়ের গর্বে থাইকা দুনিয়ার অবস্থা বলে গো, মা ডাক দিয়া কয় আব্দুল কাদির তুমি তো আমার গর্বে ছিলা, এটা তো বহুদিন আগের কথা, ভিক্ষুক আমার ইজ্জত নষ্ট করতে আসছিল, এটা তো কেউ এই পর্যন্ত জানে না, তুমি জানো কেমনে? বাজান আমার বন্ধুরা, আমার আমার গাউসে পাক জানার ক্ষমতা রাখে কি রাখে না? গাউসে পাকরে এই ক্ষমতা দিছেন কে? তাইলে আজকে তো গাউসে পাকরে বাদ দিলাম, এমন কিছু বিয়াদবরা আছে কয় আমার নবীও বলে গায়েবের খবর বলতে পারে না। এখন আপনারা বলেন আমার নবীর সঙ্গে পৃথিবীর কারো তুলনা আসেনি। মা যখন ডাক দিয়া বললেন আব্দুল কাদির এত বহুদিন আগের কথা, যখন এই ঘটনা ঘটেছিল তখন তো তুমি আমার গর্বে ছিলা, তুমি জানো কেমনে? আমার গাউসে পাক তখন ডাক দিয়া কয় মা আপনি যখন নবীজির ওসিলা নিয়ে আমার আল্লাহরে ডাক দিয়া বলছিলেন আল্লাহ গো বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই, নবীজির ওসিলায় আমার ইজ্জত তুমি রক্ষা করো, মা গো মা আপনার সব ডাক সঠিক ছিল কিন্তু ওই কথাটার মধ্যে একটু ত্রুটি ছিল গো, আপনি যখন বলেছিলেন বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই, মা গো মা আমি আব্দুল কাদিরের বডিটা যদিও ওই বাড়িতে না ছিল আমার রুহটা তো ওই বাড়ির মধ্যে ছিল, আমার জিসিমটা ছিল না, আমার বডিটা ছিল না কিন্তু আমার রুহটা ওই বাড়ির মধ্যে ছিল, কথা কোন ঠিক কিনা? এই জন্য মা গো আপনি যখন বলেছিলেন বাড়িতে কোনো পুরুষ লোক নাই, মা আল্লাহ প্রমাণ করছে ওই বাড়ির মধ্যে পুরুষ লোক আছে গো, সাথে সাথে আপনার ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনি মায়ের গর্ব হতে আমি আব্দুল কাদিরের রুহটাকে বের করে দিয়া ওই রুহটারে আল্লাহ বাঘের সুরত ধারণ করাইয়া দিছিল।
তখন মায়ের মনে হইছে আসলে তো ঠিক আমি তো তখন দেখেছিলাম কোথা থেকে যেন একটা বাঘ আইসা ভিক্ষুকে আচর দিয়ে আবার মুহূর্তের মধ্যে উদয় হয়ে গেছে আমার গাউসে পাক কয় মা ওই রূহটাই ছিল আপনার সন্তান আমি আব্দুল কাদের জিলানি চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা